হোয়াটসঅ্যাপ কি খবর সবার। আজকে থেকে শুরু করছি আমি আরেকটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ইন্টারেস্টিং বলছি এই কারণে, কারণ এর আগে আমি কখনো একদিন অথবা দুই দিন মিষ্টি ছাড়া থাকছি অথবা চিনি ওর মানে যে কোনো ধরনের মিষ্টি টাইপের ফুড ছাড়া থাকছি, এর বেশি কখনো থাকে নাই। কিন্তু সৌরভ দা আমাকে একটা চ্যালেঞ্জ থ্রো করছে, সেই চ্যালেঞ্জে উনি বলছে সাত দিন কোনো প্রকার মিষ্টি খাওয়া যাবে না, 7 days উইদাউট সুগার। হ্যাঁ, যে কোনো ধরনের সুগার টাইপের খাবার খাওয়া যাবে না, ফল ফ্রুটস আই গেস খাওয়া যাবে। সো ইয়া, একটা লেস কার্বোহাইড্রেট চ্যালেঞ্জ করতে চলেছি। খাবার খাওয়া যাবে না, সো আমি সাত দিন মিনস হচ্ছে তিন বেলা খাবার। সকালে নাস্তা আমি এমনিও করি না, সকালে প্রতিদিন একবার করে গুড মর্নিং বলার চেষ্টা করব। আর ঘটনা হচ্ছে যে প্রতিবেলায় কি খাচ্ছি অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা। প্রচন্ড মেঘ, আজকে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, ঘুমের আগে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নের মধ্যে একটা থ্রিলার গল্পের প্লট পেয়েছি। এখন ঘুম থেকে উঠেই ফার্স্ট ওটা রেকর্ডিং করে নিয়েছি প্লটটা কি। সো একটা গল্প লেখার চেষ্টা করব, অনেকদিন পর খাতা নিয়ে বসছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সকাল 11:15 আপাতত। সো এখন থেকে আমার চ্যালেঞ্জটা স্টার্ট হচ্ছে, নো সুগার, সব টাইপের খাবার খেতে পারবো, খালি চিনি খেতে পারবো না। সো ইয়া, সো গল্প লিখতে লিখতে আমি আড্ডা দিচ্ছিলাম গ্রুপে, সো আড্ডা দিতে দিতে দেখি 12:30 বেজে গেছে। সো ভাবলাম যে একবারে গোসল করে এসে গল্পটা কমপ্লিট করি। দুপুর 2:30 বৃষ্টি হচ্ছে বাইরে, তো আম্মু বলছে যে খেয়ে নিতে, তো আজকে আমার এখন খেতে ইচ্ছা করতেছে না, আজকে মেবি হচ্ছে লাঞ্চ স্কিপ করব। এখন পর্যন্ত আমার লেখা কমপ্লিট হয় নাই, বুঝলাম না স্বপ্নে পাওয়া গল্প লিখতে লিখতে এত বড় কিভাবে আমি লিখে ফেলতেছি, আই রিয়েলি ডোন্ট নো, মানে আতাই পাতাই লতাই মতাই, যাই হোক লিখতেছি। অ্যান্ড ডিসকর্ডে হচ্ছে চ্যাট করতেছি, সাথে লিখছি, এর জন্য টাইমটা একটু বেশি লাগতেছে। ইয়া, সো একবারে গল্প লিখে আসতেছি। 3:45 14 পৃষ্ঠা লিখছি, আচ্ছা দেখাচ্ছি কি লিখছি। সো লাঞ্চ আর করতেছি না, একবারে মেবি ডিনার করবো ঝাল কিছু। অনেক কষ্টে নিজেকে আটকায় রাখছি, কিটক্যাট খেতে খুবই ইচ্ছা করতেছে, কিটক্যাট ইভেন একটা প্যাকেট খোলাও ছিল আমার, ওইটাই খেতে ইচ্ছা করতেছে বাট খাচ্ছি না। হ্যালো, সো সন্ধ্যা হয়ে গেছে, একটু খিদা খিদা লাগতেছে, আর যেহেতু দুপুরে লাঞ্চ স্কিপ করছি এর জন্য হচ্ছে ডিনারটা তাড়াতাড়ি করবো। বাট প্রবলেম ইজ দ্যাট যে আমার সন্ধ্যা থেকে সেমাই খেতে খুব ইচ্ছা করতেছে, দুধ দিয়ে একটু ঘন করে মিষ্টি মিষ্টি করে সেমাই, বাট খেতে পারতেছি না, অ্যাকচুয়ালি খুব কষ্ট হচ্ছে। আচ্ছা একবারে ডিনারই করবো, কি আর করার। তো ডিনার নিয়ে চলে আসছি, ফ্রিজ খুলে প্রথমে আমার ম্যাঙ্গো জুসের বোতলে হাত চলে গেছিলো, তারপর মনে হলো না আমি তো খাবো না। সো ইলিশ মাছ আনছি, ডিমালা ইলিশ মাছ আমার খুব ফেভারেট, ডাল অ্যান্ড সবজি আর লেবু। আর আগে থেকে বলে রাখি যেহেতু আমি ভাতটা খাই না, ভাত রুটি এরকম খাই না, ফাস্টফুড খাই ওটা বাদ, সো ওগুলো যেহেতু খাই না, সো একবারে ডিনার নিয়ে আসছি। আজকের ভিডিওটা এখানে ক্লোজ করতেছি, ডে ওয়ান আমার শেষ, সো একবারে ডে টু তে যে কথা বলবো। গুড নাইট, টাটা, হ্যালো, গুড মর্নিং। সো আজকে শুরু হচ্ছে ডে টু, বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, খুবই ছেঁড়াবেড়া অবস্থা। তো সকালে উঠছি, আমি যেহেতু ব্রেকফাস্ট করি না, ব্রেকফাস্টে সচরাচর আমি হচ্ছে এক গ্লাস গরম পানি সাথে হচ্ছে লেবু খাই, মধু এমনিও খাই না। সো মধু খাওয়াও যাবে না এখন যেহেতু নো সুগার আর নো সুইট চ্যালেঞ্জে আছি। সো ইয়া, আমি একদম গরম পানি খেয়ে দেখি লাঞ্চে কি করা যায়। সো লাঞ্চ নিয়ে চলে আসছি, খুবই হালকা টাইপের লাঞ্চ নিছি আজকে, যেহেতু ভাত রুটি কিছুই খায় না, সো এগুলোর কোনো ঝামেলা নাই। রাতে কিছু ফ্যান্সি খাওয়ার ট্রাই করবো, অবশ্যই এটা চিনি ছাড়া। সো ইয়া, আমি লাঞ্চটা কমপ্লিট করি। 4:00 আল্লাহ, মিষ্টির নেশা উঠতেছে, মানে খুব বেশি ক্রেভিং হচ্ছে, খেতে পারতেছি না। সন্ধ্যা হয়ে গেছে, ক্লাস আছে বাট ইন্টারনেট নাই, মনে হয় না আজকে ক্লাস কন্টিনিউ করতে পারবো আর করাতে পারবো। তো যাই হোক, একবারে ইন্টারনেটের মা মরছে, দেন আপাতত কিছু করার নাই, যেহেতু ক্লাস হবে না, সো ওয়াই নট আমি একটা মুভি দেখি, একটা মুভি টাইম হয়ে যাক। সো ইয়া, একবার ডিনারে দেখা করছি। হ্যালো, সো কারেন্ট নাই সন্ধ্যা থেকে, একদম 7:30 থেকে কারেন্ট নাই, এখন মোটামুটি 9:00 বাজতেছে, খুবই খারাপ অবস্থা গরমে। আইপিএস এর জন্য জাস্ট লাইটের ফ্যানটা চলতেছে, নেটের লাইনও নাই, খুবই মানে বিরক্ত লাগতেছে। নেটের লাইন না থাকলে ভাবছিলাম মুভি দেখবো, মুভিটাও দেখা হয় নাই কারেন্টের জন্য। সো ইয়া, আমি ডিনার নিয়ে চলে আসছি, শর্মা নিয়েছি আর কিছু হচ্ছে টিকিয়া কাবাব। সো
আজকে চিনি ছাড়া, চিনির জন্য একটু হচ্ছে প্যাশনেট মনে হচ্ছিল, একটু হাত পাকা পাকাপি শুরু হয়ে গেছিল। অ্যাকচুয়ালি চিনি অ্যাডিকশন, যাই হোক এটা নিয়ে ডিটেলসে কালকে বলবো, আজকে আর বাড়াচ্ছি না। সো আজকে ডে টু আমার শেষ হলো, আরো পাঁচ দিন বাকি। সো গুড নাইট, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা যাচ্ছে খাটের লাইটটাও নষ্ট হয়ে গেছে, মোবাইলের আরেকটা মোবাইলের লাইট ধরে ভিডিও করতেছি, মিষ্টি নেশা উঠছে। পাঁচটা দিন, এখনো পাঁচ দিন বাকি। আম্মুকে বললাম, আম্মু বললো এখনো পাঁচ দিন বাকি আছে, তো তোমার সাত দিন হতো। আমি কই হ্যাঁ আম্মু পাঁচ দিন বাকি আছে। সো আর কি করার, গুড নাইট, হ্যালো, গুড মর্নিং। সো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মিন্স হচ্ছে আমার রোজা রাখার দিন। সো আজকে খাবার দাবারে সেরকম কোনো ঝামেলা নাই, আর যেহেতু রোজা একবারে হচ্ছে ইফতারিতেই খাবো কিছু একটা, অ্যান্ড সেটা অবশ্যই মিষ্টি না। মিষ্টির ব্যাপারটা যেটা হচ্ছে কি, এটা না অনেকটা অ্যাডিকশনের মতন, লাইক আমার হচ্ছে যে এই যে দুই দিন খাচ্ছি না, মাঝে মাঝে আমার হচ্ছে কি মনে হচ্ছে যে হাত পা কেমন ঝিমঝিম করতেছে। এটা অবশ্যই মেন্টালি একটা ব্যাপার, বাট তারপরও মিষ্টিটা কিন্তু অ্যাডিকশন। আমি কোথাও একটা জার্নাল দেখছিলাম এরকম যে লাইক সুগার হচ্ছে অনেকটা অ্যাডিক্টেড জিনিসের মতনই, একটা ড্রাগসের প্রতি মানুষ যেরকম অ্যাডিক্টেড হয় সুগারের প্রতি। সো ইয়া, আজকে আমার ডে থ্রি চলতেছে, এখন দেখা যাক, এখন আরও চার পাঁচ দিন, চার দিন বাকি আছে। এখন বিকাল 4:20 বাজে, আমার মাথার মধ্যে কিছু রেসিপি আসতেছে যেগুলো ভাবলাম একটু শুট করব, কিন্তু সবগুলাই হচ্ছে মিষ্টি। ক্রিম বানের আইডিয়া আসছে, বাট ক্রিম বান বানাবো ওটা তো মিষ্টি হবে। সো ইয়া, পাঁচ দিন পরে একবারে বানাতে হবে, কিছু করার নাই। হ্যালো, সো এখন প্রায় 6:00 বাজতে চলছে, আমি একটু রেডি হয়ে নিয়েছি, বাইরে যাব। আজকে অনেকদিন পর ইচ্ছা করতেছে চোখে একটু কাজল লাগাতে, সো কাজল লাগাবো, বাইরে যাবো, ইফতারি করবো, অ্যান্ড বাইরের কিছু ফুটেজ শেয়ার করার চেষ্টা করবো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফটোগ্রাফি করবো। আমাদের হচ্ছে এক যে ছিল প্রিয়াঙ্কা ডিসকর্ডে, ওখানে হচ্ছে একটা কন্টেস্ট অ্যানাউন্স করা হয়েছে যে হচ্ছে মানে গল্প শুনতে শুনতে ফটো শেয়ার করতে হবে, সো ওইটার জন্য একটু ফটোগ্রাফি করবো। সো ইয়া, সো পুরোপুরি রেডি হয়ে গেছি, একটু পাউডার লাগাইছি, নিচে কাজল দিলাম না কারণ আম্মুর চোখ উঠছে, সো ওখান থেকে আমার হওয়ার সম্ভাবনা আছে। আর এই কাজল আর আইলাইনার এগুলোতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কেমিক্যালস থাকে, এই জন্য চোখের জন্য এটা কিন্তু ক্ষতিও। তবুও আমি একটু আইলাইনার দিলাম অনেকদিন পর, অনেকদিন পর মানে তাও 3-4 মাস পরে বেরোয়ে যাচ্ছি, অ্যান্ড ইফতারে দেখা করতেছি। তো ইফতারিতে আমি নিয়ে নিচ্ছি লবণ দেওয়া মিন্ট লেমন, কেমন হবে কে জানে। এই খেতে খারাপ না, মানে লেবু মিন্ট আর হচ্ছে বিট লবণ টাইপের, ভালো, খারাপ না। চিনি ছাড়াও যে খুব একটা খারাপ লাগতেছে তা না। তো ফটো সেশন শেষ করছি, এখানে আছে আমাদের তানভীর। তানভীর, হাই। তো ফটো সেশন শেষে আলম ভাইয়ের বোনের বেবি হয়ে গেছে, উনি এক প্লেট মিষ্টি দিয়ে গেছে, সামনে নিয়ে বসেছি, বাট খাচ্ছি না, খাবো না, একদমই না। ওকে, সো বাসায় চলে আসছি, রাতে কি খাবো এখনো ডিসাইড করি নাই সেভাবে, দেখা যাক কি খাওয়া যায়। সো রাতে ডিনার নিয়ে আসছি, একটু বিরিয়ানি খাবো, একটু ফ্রাইড রাইস খাবো, কি আছে জীবনে, সারাদিন না খেয়েছিলাম, আর কালকেও রাতেও খুব লাইট টাইপের খাবার খাইছি। সো ইয়া, ডিনারটা শেষ করি, তো আজকের মতন ডে থ্রি আমার শেষ, আরও 4 দিন, সো দেখা যাক, দেখা হবে কালকে। তো ডিনার কমপ্লিট করে ফেলেছি, শুধু বিরিয়ানি খাইছি, ফ্রাইড রাইস আর খাওয়া হয়নি। রোজা রাখলে একটা প্রবলেম কি, মনে হয় যে খুব খাবো, খুব খাবো, খুব খাবো, অনেক খাবো, খেয়ে একদম দুনিয়া শেষ করে ফেলবো, কিন্তু এক নলা কিছু খাইলে আর খাওয়া হয় না। যদিও আমি বলছি যে ভাত রুটি এগুলো খাই না, কিন্তু মাঝে মাঝে আমার ফ্রাইড রাইস খাই, মানে ফ্রাইড রাইস ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি যখন ডায়েট শুরু করছি তখন আমি ফ্রাইড রাইস খাইছি, ফ্রাইড ছাড়া রাইস ছাড়া থাকা যাবে না। সো ইয়া, তো আজকে আর বাড়াচ্ছি না, আজকে এখানেই শেষ করছি, তাহলে গুড নাইট, কালকে সকালে আবার দেখা হবে। গুড মর্নিং, অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং বলা ঠিক হচ্ছে না, এখন হচ্ছে 12:30 বাজে, 12:40 বাজে। সো গুড নুন, অ্যাকচুয়ালি আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে, কজ হচ্ছে 5:00 একবার ঘুম ভেঙে গেছে, দেন 5:00 পরে আবার আমি ঘুমাইছি 7:00 সময়, দেন হচ্ছে একটু আগে উঠছি। সো দ্যাটস ওয়াই আমি গুড মর্নিং বললাম, কারণ আমার জন্য এখন মর্নিং। নাস্তার তো বালাই শেষ, দুপুরে কি খাবো আই ডোন্ট নো, রাতে মেবি হচ্ছে ফ্রাইড রাইস খাবো, যেহেতু কালকে সেটা খাওয়া হয়নি। সো ইয়া, আজকে মিষ্টি ছাড়া আমার 4 নম্বর দিন, এখনো 3 দিন আছে, মাথায় প্যাক দিয়ে বসে আছি, মনে হয় না আজকে দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চটা মেবি স্কিপই করবো। এখন গোসল টোসল শেষ, এখন অফ ডে যেহেতু, সো মুভি দেখবো, আজকে হারকিউলিস দেখবো, অ্যান্ড অনেক
ঘাটাঘাটি করে দেখলাম এই চিপসের প্যাকেটে কোনো হচ্ছে চিনি নাই, তো এটা খাইতে পারবো। দুপুরে লাঞ্চ করতেছি না আপাতত, জাস্ট আজকে চিপসই খাচ্ছি, আম্মুর অলরেডি খেয়ে ফেলছে। চিপসের সাথে একটু ফ্রাইজ টাইজও নিয়ে চলে আসলাম, কিছু করার নাই। সো ইয়া, এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করি। হ্যালো, সো সন্ধ্যায় বিকালে কথা বলি নাই, সন্ধ্যা থেকে অ্যাকচুয়ালি দুপুর থেকে আমার উপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছিল মাশাল্লাহ ওই কথা বাদই দিলাম। মাথায় এখনো তেল দেওয়ার জন্য আজকে খুব ঘোমটা দিয়ে চলে আসছি। অ্যান্ড এখন রাত 9:45 বাজে, সো কালকে যে চাইনিজটা ছিল সেটাই নিয়ে আসছি, আর নিচে এক গ্লাস দুধ সাথে। তো ইয়া, আজকে এতটুকুই, আজকে আর বাড়াচ্ছি না। সো গুড নাইট, কালকে দেখা হবে ডে 5 নিয়ে। বা 5 দিন কেমনে পারতেছি আল্লাহ। হেই, গুড মর্নিং, আজকে শুরু করছি আমি হচ্ছে ডে 5। সব থেকে ওর্স পার্ট হচ্ছে আমার বাবা নারিকেল নিয়ে আসছে, অ্যান্ড আমাকে বলতেছে হচ্ছে যে নারিকেলের নাড়ু করতে, নারিকেলের নাড়ু করলে আমি খাইতে পারবো না। এ কি যন্ত্রণার মধ্যে পড়লাম। সো ইয়া, আমি এখন উপরে যাবো নারিকেলের নাড়ু করতে, সেইটা আলাদাভাবে রেসিপি দিব, এই ভিডিওতে ইনক্লুড করছি না, এমনি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, সো নাড়ু ফাড়ু বানায় নিছি, ওটার ভিডিও তো আমার চ্যানেলে দিয়ে দিব। মাথাতে এখনো তেল দেওয়া আছে, দ্যাটস ওয়াই এত বিচ্ছিরি লাগতেছে। রাতে মেবি এই জন্যই ঘুম হয় নাই, কারণ তেলের কারণে প্রচন্ড গরম লাগছিল। সো আই উইল টেক এ শাওয়ার অ্যান্ড তারপরে দেখি দুপুরে কি খাওয়া যায়। আম্মু একটু অসুস্থ, আম্মুর জন্য টেনশন হচ্ছে, আম্মুর চোখে একটু ইনফেকশন টাইপের হয়েছে, এই জন্য একটু খারাপ লাগতেছে, খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এখন দেখা যাক দুপুরে কি খাই। হ্যালো, সো দুপুরের লাঞ্চটা আমি স্কিপ করছি, খুব এক্সাইটেড ছিলাম আমি যে সন্ধ্যায় হচ্ছে গ্রিল চিকেন অ্যান্ড বাটার নান খাবো। দেন গেস হোয়াট, আমার মনে পড়লো সন্ধ্যায় আমার ক্লাস আছে, গ্রিল চিকেন অ্যান্ড বাটার নান সেখানেই জলঞ্জলি। ধুর, যেহেতু বাইরে যেতে পারবো না, সোনি আসছি পটেটো সেন্টি, নিজে সেন্টি খেয়ে এখন আলুর সেন্টি খাবো। So it is almost 7 PM and I have to ready for my classes. Of দুই দিন আরামে ছিলাম। ওকে, সো রেডি হয়ে গেছি, ক্লাসটা শেষ করি, তারপরে দেখি ডিনারে কি করা যায়। বাই দ্য ওয়ে, এই লেক্সাসের বিস্কুটের প্যাকেট আম্মা রেখে গেছে, আমার না। এখন প্রায় রাত 10 বাজে, অ্যাকচুয়ালি আজকে রাতে আর কিছু খাচ্ছি না, মন টন ভালো নাই, দ্যাটস ওয়াই আর রাতে আজকে আর কিছু খাচ্ছি না। সো আমার ডে 5 শেষ, কালকে ডে 6, দেখা যাক কতটুকু। সো আজকে আপাতত গুড নাইট। ওকে, সো এখন দুপুর 1 বাজে, কালকে রাতেও আমার ঘুম হয় নাই, ভোর 4 সময় ঘুম ভাঙছে, আবার 6:30, 6:30। দেন আমি গল্প শুনে 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 নিজেকে অনেক কাম ডাউন করে তারপরে হচ্ছে ঘুমাইছি, ভোরে উঠতে একটু লেট হয়েছে, অ্যাকচুয়ালি নট ফিলিং গুড, থাকে কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, আজকে আর হচ্ছে ব্রেকফাস্ট করবো না, লাঞ্চে দেখি কি করবো, যেহেতু কালকে রাতেও খাবার স্কিপ করছি, তো একটু খিদা খিদা লাগছে, দেখা যাক মিষ্টি কিছু ছাড়া কি খাওয়া যায়। হ্যালো, সো এখন 3:20 বাজে, ভালো লাগতেছে না বাসায়, তো ভাবলাম একটু বাইরে যাই, সো একটু রেডি টেডি হয়ে বাইরে যাচ্ছি, দেখা যাক। এখানে আমি চলে আসছি একটা ক্লিনিকে, এখানে আমার এক জুনিয়র ভাইয়ের বেবি হয়েছে, বেবির নাম তারা মেবি কৃষ্ণা রাখছে। হি ওয়াজ সো মাচ কিউট অ্যান্ড খুবই 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 কিউট একটা বেবি ছিল, আমার কিছু বলার নাই, আমার খুব ভালো লাগছিল। তো এইটা আমি শ্যুট করছিলাম একটা খাবারের, সো এখানে একটা কুকুরকে পেয়েছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে কুকুর। হ্যালো, গুড ইভিনিং, সো এখন মোটামুটি 7:30 মতন বাজে, বাইরে বৃষ্টি টিষ্টি হচ্ছে, বেশ মেঘটেক করে খুব খারাপ অবস্থা ছিল। তো আজকে মেবি রাতে আর কিছু খাবো না, বিকজ মন ভালো না থাকলে অ্যাকচুয়ালি কিছু করতেই ভালো লাগে না, যেটা সত্যি কথা। সো বাইরেও টুকটাকই খেয়ে আসছি, ভুলে হচ্ছে কেক নিয়ে নিছিলাম, দেন আলটিমেটলি সেটা খাওয়া হয় নাই। অ্যান্ড ইট দ্য স্ট্রিটের জন্য একটা ভিডিও শ্যুট করে আসছি, তো ইয়া ওইটা মেবি আগে যাবার পরে যাবে, আই ডোন্ট নো, এই ভিডিওটাও আগে যেতে পারে। তো আজকে আর বাড়াচ্ছি না, আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি, আমার ডে 6 শেষ, কালকে হচ্ছে লাস্ট, এই চ্যালেঞ্জের লাস্ট ডে। সো গুড নাইট, গুড মর্নিং, সো এখন হচ্ছে 8:10 বাজে, ঘুম থেকে উঠে গেছি আর ঘুম হয়ও না অ্যাকচুয়ালি ঠিকঠাকভাবে, দ্যাটস ওয়াই। তো আজকে যেহেতু সোমবার, সো আজকে হচ্ছে রোজা, যেহেতু সোমবার বৃহস্পতি আমি রোজা রাখি, সারাদিন কোনো খাওয়ার কিছুই নাই, খাওয়ার কোনো ঝামেলা নাই, অ্যান্ড দেখা যাক। হ্যালো,
সো একটু দুপুরে বাইরে গেছিলাম একটার দিকে, এখন মোটামুটি 3:30 বাজে, আসছি বাসায় কিছুক্ষণ আগে। খুব টায়ার্ড লাগতেছে অ্যান্ড মুখ খুব তিতা তিতা লাগতেছে। নট লাইক দ্যাট যে হচ্ছে আমি নো সুগার চ্যালেঞ্জ করতেছি এই জন্য না, মেবি হচ্ছে রোজার জন্য, আই ডোন্ট নো। রাতেও কিছু খায় না, জাস্ট খালি পানি খেয়ে নিয়ত করে রোজা রাখছি, দ্যাটস ওয়াই। তো হ্যাঁ, নো সুগার চ্যালেঞ্জ সম্পর্কে যেহেতু কিছু কথা বলতে চাইছিলাম, এটা হচ্ছে লাইক 3-4 পর আমি দেখছি যে আমার ভিতর থেকে খুব হালকা ফিল হচ্ছে, কোনো হচ্ছে যে ভারিনেস নেই, খুবই হালকা লাগতেছে, ভিতরটা খুব মানে প্রফুল্ল উৎফুল্ল টাইপের লাগতেছে, দ্যাটস ওয়াই ভালো লাগলো এই চ্যালেঞ্জটা করে। আর তো মোটামুটি কয়েকটা ঘন্টা ইফতারে দেখি কি খাওয়া যায়, তারপরে কথা বলতেছি। হ্যালো, সো আজান দিল একটু আগে, পানি খেলাম, স্যুপ খাবো। তো আজকে মনে হয় রাতে আর কিছু খাবো না। সো ইয়া, আমার 7 নো সুগার চ্যালেঞ্জ ইটস ওকে কমপ্লিট, আমি টোটালি করে ফেলেছি 7 চিনি ছাড়া। চিনি ছাড়া এখন হচ্ছে মুখটা একটু তিতা তিতা লাগতেছে, এখন আমার এটা হচ্ছে রোজার জন্য ছিল কি চিনি ছাড়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, তাছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও এই ভিডিওতে শেয়ার করার মতন কিছুই নেই, আমি 7 কি কি করলাম কি না করলাম সেটাই জাস্ট শেয়ার করেছি একটা ব্লগ হিসেবে। সো ইয়া, আমার তো 7 বেশ ভালোই কাটলো, এমন না যে এমন চিনিকে আমি এত ভালোবাসি, মিষ্টি আমি এত ভালোবাসি, বাট মিষ্টি ছাড়া যে আমি বাঁচতে পারবো না তা না, বাঁচা যায় এবং খুব ভালো মতোই বাঁচা যায়। সো ইয়া, ভালোবাসার জিনিসটাকে অ্যাডিকশনে পরিণত না করে ভালোবাসার মধ্যেই সীমিত রাখা উচিত। সো আজকের বার ছিল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।